নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে জানাতে চলেছি পঞ্চগ্রহী যোগ, অর্থাৎ যেটা তৈরি হচ্ছে এই ডিসেম্বর মাসের লাস্ট উইক, অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে আপ টু 14ই জানুয়ারি অবধি এই পঞ্চগ্রহী যোগ তৈরি হতে চলেছে। এই যোগের ফলে কোন কোন রাশির শুভ হবে এবং কোন কোন রাশির অশুভ হবে, এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই পঞ্চগ্রহী যোগটা হচ্ছে খুব দুর্লভ যোগ এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের জীবনে সৌভাগ্য এনে দিবে। তো এবার আমি জানাতে চলেছি কোন কোন রাশির সৌভাগ্য আসবে এবং কোন কোন রাশির দুর্ভাগ্য আসবে। প্রথম হচ্ছে এই যোগে, অর্থাৎ এই পঞ্চগ্রহী যোগটা কি, যে এই 25শে ডিসেম্বর আপনার ধনু রাশির উপর 5-5টি গ্রহ, অর্থাৎ রবি, শনি, বৃহস্পতি, বুধ, কেতু এবং 26 তারিখে আবার চন্দ্র থাকছে। অর্থাৎ আমি পঞ্চগ্রহী যোগটা আপনাদেরকে এই জন্যে বলছি, চন্দ্র বেশ 2-2.5 দিনের মধ্যে আবার এই রাশি ত্যাগ করে অন্য মকর রাশিতে চলে যাবে। এই জন্য আপনাদের এই যে এই কটি গ্রহ ধনুরাশিতে অবস্থানের জন্য এই সময় কোনো সন্তান, অর্থাৎ জাতক বা জাতিকা যদি জন্মায় খুব সৌভাগ্যবান হবে। অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি পর্যন্ত এই যোগটি থাকছে। তো এই যোগে কোন কোন রাশির সৌভাগ্য আসতে চলেছে আমি বিশদে এক এক করে জানাতে চলেছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশির। আপনাদের নবম স্থানে এই পঞ্চগ্রহী একটা দুর্লভ যোগ সৃষ্টি হতে চলেছে। এক্ষেত্রে আপনাদের ভাগ্য উন্নতি হবে এবং আপনারা পিতার সাহায্য পাবেন এবং আপনারা কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল আছে, যেটা আটকে আছে এরকম অর্থ, এই কথা আপনাকে জানাচ্ছি। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির সপ্তম স্থানে এই যোগ তৈরি হয়েছে, অর্থাৎ আপনারা আপনাদের পত্নী, অর্থাৎ আপনার ওয়াইফের ভাগ্যে আপনাদের শুভ হতে চলেছে। আপনারা কিছু ধনপ্রাপ্তি পেতে পারেন এবং আপনাদের একটা হ্যাপি লাইফ লিড করবেন এই পঞ্চগ্রহী যোগের জন্য। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চম স্থানে এই পঞ্চগ্রহী যোগ আপনাদের জীবনে একটা ভালো সুযোগ এনে দিবে। অর্থাৎ যাদের সন্তানের ব্যাপারে চিন্তা করছেন, সন্তানের এডুকেশনের ব্যাপারে দেখবেন আপনার সন্তানদের এডুকেশন কিছুটা হলেও বেটারমেন্ট হবে, বা যাদের সন্তানের ক্ষেত্রে সমস্যা সেক্ষেত্রে সন্তানের সমস্যাটা অনেকটাই কেটে যাবে। এরপরে বলি কন্যা রাশির। কন্যা রাশির চতুর্থ স্থানে পঞ্চগ্রহী যোগ। এই চতুর্থ স্থানে পঞ্চগ্রহী যোগ আপনাদের পারিবারিক সুখ, সমৃদ্ধি এবং মায়ের থেকে ভালোবাসা, বন্ধু বান্ধবদের সহযোগিতা, এই সকল দিক থেকে আপনারা পাবেন এই পঞ্চগ্রহী যোগ থাকার জন্য। এরপরে আপনাদেরকে জানাই এই পঞ্চগ্রহী যোগ থাকার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বাড়ি হওয়ার সম্ভাবনা এই কন্যা রাশির প্রবল আছে। এরপরে জানাচ্ছি তুলা রাশি। তুলা রাশির তৃতীয় স্থানে পঞ্চগ্রহী যোগ। আপনাদের ভাই, আপনাদের বোন, এদের থেকে আপনারা সহযোগিতা পাবেন। হঠাৎ আপনাদের ভালো একটা কানেকশান চলে আসবে, অর্থাৎ দ্রুত কোনো কানেকশান আপনাদের জীবনে আসবে, যেটা আপনাদের জীবনকে অনেকখানি বদলে দিতে পারে। একটা ভালো একটা আপনাদের বার্তা বা সম্পর্ক যে কোনো দিক থেকে আপনাদের আসতে পারে, যেটা আপনাদের জীবনে একটা শুভ ফল প্রদান করবে। এরপরে আসি বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির আপনাদের দ্বিতীয় স্থানে পঞ্চগ্রহী যোগ। আপনাদের অর্থনৈতিক অবস্থা ডেভেলপমেন্ট করবে, আপনাদের কথাবার্তা খুব সুন্দর হবে এবং আপনাদের শ্বশুরবাড়ি থেকে আপনারা কিছু সহযোগিতা পেতে পারেন এই
পঞ্চগ্রহী যোগের জন্য। এরপরে যে রাশিটি বলবো সেটা হচ্ছে আপনাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশির একাদশ স্থানে পঞ্চগ্রহী যোগ, আপনারা মালামাল হয়ে যাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অর্থ তো আসবে প্রচুর পরিমাণে এবং আপনাদের জীবনে অনেক সমস্যা কাটতে চলেছে এবং অনেক সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের। এই পঞ্চগ্রহী যোগটা একটা শুভ ফল প্রদান করতে চলেছে। এরপরে আসছি মীন রাশি। মীন রাশির এই পঞ্চগ্রহী যোগ আপনাদের দশম স্থানে তৈরি হওয়ায় আপনাদের কর্মভাব শুভ, আপনাদের শিক্ষা দিকটা অনেক ভালো দেখা যাচ্ছে এবং নতুন কর্মের যোগ এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি অথবা মীন লগ্ন। এবার আমি জানাতে চলেছি যে তিনটি রাশি এই পঞ্চগ্রহী যোগ তৈরি হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে সেই রাশিগুলির নাম। প্রথম যে রাশিটি কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অষ্টম স্থানে এই পঞ্চগ্রহী যোগ তৈরি হওয়ার জন্য আপনাদের অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো দুর্ঘটনা এগুলো ঘটতে পারে, অর্থাৎ আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। নেক্সট যে রাশিটি বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির দ্বাদশ স্থানে অর্থাৎ ব্যয়ভাবের উপর আপনাদের এই পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হওয়ার জন্য আপনাদের ব্যয় অত্যাধিক পরিমাণে বাড়বে এবং আপনাদের পরিবারে অশান্তি হবে এবং আপনাদের মানসিক টেনশন বাড়বে এবং ডিপ্রেশন, হতাশা এই মকর রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ষষ্ঠ স্থানে এই পঞ্চগ্রহী যোগ তৈরি হওয়ার জন্য আপনাদের শত্রুতা বাড়বে। আপনারা কাউকে টাকা দিলে অবশ্যই সাবধানভাবে টাকা দিবেন এবং বিজনেসের ক্ষেত্রে এই সময়টা, অর্থাৎ আমি যে কথাটা বলছি 25শে ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি পর্যন্ত, এই সময়টা আপনারা সাবধানতা অবলম্বন করুন এই তিনটি রাশির জন্য। বিজনেস ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করুন এবং কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই আপনারা ভেবেচিন্তে ধার দিন। এবং আপনাদের শারীরিক কিছু অসুস্থতা এই পঞ্চগ্রহী যোগে কুপ্রভাব নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের জন্য। মেনলি শ্লেষটা, আপনাদের পায়ের ব্যথা, এইসব দিকে আপনাদের সমস্যা আসতে পারে। তো এই যে ধনুরাশিতে একসঙ্গে পাঁচটি গ্রহ অর্থাৎ রবি, শনি, বৃহস্পতি, বুধ, কেতু এই যে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি করছে, এই ফলে ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা প্রভাব অবশ্যই দেখা যাবে এই সময়ের মধ্যে, 25শে ডিসেম্বর থেকে 14ই জানুয়ারির মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে জানালাম এই পঞ্চগ্রহী যোগে কটি রাশি শুভ অর্থাৎ সৌভাগ্য লাভ করতে চলেছে এবং কটি রাশি সমস্যা আসতে চলেছে, এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানালাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।